জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন জি আজানের পরের দুয়ার ফজিলত শুনেন। অনেক সময় আজান শুনছি না, আমরা গাফিলতি, আজানের জবাব দিই না, আজানের পরে দোয়া পড়ছি, গল্প করতে করতে থেকেই গেলাম। হ্যাঁ, যে যা করছেন মোবাইল নিয়ে আছেন, মোবাইল নিয়েই বসে থেকে গেলেন। হ্যাঁ, আপনি কম্পিউটার নিয়ে আসেন, বসে থেকে গেলেন, বা এমনি কোনো কাজ করেন না, তারপরেও আপনি কারোর সাথে কথাও বলেন, কথা বন্ধ করে দেন, সে সময় কথা বন্ধ করে দেন, এটাই হচ্ছে আপনার জন্য উচিত। এত বড় নেকি থেকে বঞ্চিত থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শুনবে সেই সময় যদি কেউ বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাদিলা ওয়াবাসু মাকামা মাহমুদা আল্লাযী ওয়াদ্দা, এই দোয়াটি যদি বলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে? অজীব, আবশ্যক হয়ে যাবে। আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের ওপর আবশ্যক করে নেবেন। আল্লাহর ওপর কেউ ফরজ করে নেওয়ালা নেই যে আল্লাহ আপনাকে করতেই হবে, কিন্তু আল্লাহ নিজের ওপর অনুগ্রহপূর্বক কি করেছেন? হ্যাঁ, বিধিবদ্ধ করেছেন, আমি করবই এই কাজটি, আমি করবই। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা তার জন্য কি হয়ে যাবে? অবধারিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন যে এর জন্য তোমাকে সুপারিশ করতে হবে আল্লাহ পাক, এবং নবী সাল্লাল্লাহু সুপারিশ কবুল করে। সহিহ বুখারী হাদিস নম্বর 579। দোয়ার অর্থ বলতে হবে, এই দোয়াতে কিছু কিছু বাড়ায়, ভারত বাংলাদেশ পাকিস্তানও বাড়ায়, হ্যাঁ আশেপাশের যে আরব দেশগুলি আছে সেগুলিতেও মাঝে মাঝে রেডিওতে আজান দিলে বাড়ায়। কিছু বিদাত কর মানুষকে নতুন জিনিস কি লাগে? টেস্টি লাগে, লাগে না? লাগে না? অনেক দিন থেকে কোনো কিছু খাননি বা জীবনও খাননি, প্রথম পেয়েছেন, মজা লাগবে না? লাগবে না? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লো জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন কি লাগে? হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু লাগে, টেস্টি লাগে, ওই টেস্টি, বেদাত করতে টেস্ট লাগে। যারে সবাই বলে এই রকম, আমি কিছু বাড়াইলাম, কি বাড়ায় ওরা? আতে মুহাম্মাদ আনিল ওয়াসিলাত ওয়াল ফাজিলাত ওয়া দারাজাত আল আলিয়াত আর রাফিয়া, জি হ্যাঁ, ওয়া বাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াদ্দা, তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সবগুলি বিদাত, ভালো করে শুনেন, সবগুলি হচ্ছে বাড়তি অতিরিক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে দোয়াটা বলেছেন ওটা আমাদের জন্য যথেষ্ট না, ওটা আপনার জন্য হইতে পারে, আমাদের জন্য আরো বেশি কিছু লাগবে, ঠিক না? আদব না বেয়াদবি? বেয়াদবি যে নবী একে বলছেন আপনি যে আমাদের জন্য আরো বেশি লাগবে, আমরা বেশি বুঝি, এই সংযোজন অধিকার কে দিল? এগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার একজনের সাথে মহব্বতের পরিচয় যে তার পেছনে পেছনে থাকবেন না, তার আগে বাড়বেন, শ্রদ্ধা সম্মানের পরিচয় কি যে আগে আগে হাঁটবো করেন? আরে অনেক আমাদের আগে হাঁটতে চান না, এমন কি আগে হাঁটলে কোনো ব্যাপার না, আগে হাঁটতে হাঁটতে থেমে যান, হ্যাঁ ঠিক না? কেন আপনি মনে করছেন এটি আমার আদব? তাহলে আল্লাহ পাকের সামনে কোথায় আদব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আদব যে আল্লাহ পাক এইভাবে শিখাতে বললেন ওহির মাধ্যমে, রাসূলুল্লাহ এইভাবে দোয়া শিখালেন, ওর চাইতে আমি হ্যাঁ দু কদম আগে গিয়ে দু চারটা বাক্য আরো বেশি বাড়িয়ে বলবো। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, সূরা হুজরাতের প্রথম আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আল্লাহর আগে বাড়িও না আর রাসূলেরও আগে বাড়িও না। জি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, কি বাড়া? আল্লাহর আগে কি বাড়বেন? হাঁটতে হাঁটতে না, এইসব ক্ষেত্রে এবাদত আল্লাহ দিয়ে চর্চাতে বেশি করে করব, দোয়া দিয়েছেন চর্চাতে বেশি করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াতে চর্চাতে বেশি করে পড়বো। যেমন আমাদের দেশে রোজা ইফতারের দোয়াতে রয়েছে, ওখানেও বাড়িয়েছে, বাড়াবার শেষ নাই, প্রায় দোয়াতে বাড়িয়েছে, কি বাড়িয়েছে? আল্লাহ মালা কাসুম তো ওয়াল্লাহ রিজকে আফতার তো, যদিও হাদিসটা দুর্বল, এই এতটুকু দুর্বল, তারপরেও দুর্বলের ওপরে জাল মিক্স করেছে, দুর্বল কি করেছে? জাল মিথ্যা মিক্স করেছে, কি করে? আল্লাহ মালা কাসুম তো অবিকা আমন্ত ওয়ালাইকা তাওয়াক্কালত, হ্যাঁ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বা ওয়ালা রিজকিকা হ্যাঁ আফতার তো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, আরে বাড়াবার শেষ নেই, এত কেন মজা লাগে বাড়াইতে? শরীয়তে, শরীয়তে বাড়াবার অধিকার কারণে আলী আমাক মাল তো লাকুম দিন, আকুম দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। তো বলছিলাম যে এই দোয়া পড়বেন, হে আল্লাহ রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পূর্ণ দুয়ার যিনি মালিক, ওয়াস-সালাতিল কায়েমা স্থায়ী প্রতিষ্ঠিত সালাত নামাজের যিনি হ্যাঁ হকদার মালিক, আতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও আল ওয়াসিলা, তোমার নৈকট্য, ওসিলা মানে তোমার সান্নিধ্য দান করো তোমার রসুলকে,
ওয়াল ফাজিলা এবং মর্যাদা দান করো, ওয়াবাসু মাকাম মাহমুদ আর প্রশংসিত স্থানে তাকে পৌঁছিয়ে দাও, আল্লাযী ওয়াদা যেই ওয়াদা প্রতিশ্রুতি তুমি তার সাথে করেছো, হাল্লাত লাহু শাফাত, এই দোয়া পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ফরজ হবে। আজান শোনার সাথে সাথে আর কি দোয়া পড়া আছে? সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পেশ করা, আর শাহাদাত নাই, কালেমা শাহাদাত, জি হ্যাঁ জি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের হাদিসটি তো বললাম বুখারীতে, আরেকটি হাদিস শুনেন, মান কালা হিনা ইসমাউল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আজানের শেষে অনেকের মতে অধিকাংশ লোকের, তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে এই শাহাদাতের কালেমা বলবে। আর কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এই যদি বলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। চিন্তা করতে পেরেছেন? কতক্ষণ লাগলো? কথাটা একটু বন্ধ করে দেন, একটু মনোযোগ হন, আজানের জবাব দেন, আর তারপরে এই দোয়াগুলি পড়েন। এই হাদিস সহি মুসলিমে আছে, মুসনাদে আহমদে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলোতে আছে। হাদিসটি কাল্লাম আলবানী সহি বলেছেন।